আবুল মনসুর আহমদের সাংবাদিকতার ব্যাপারে ওই যে বর্ণনা আছে সেই বর্ণনার সঙ্গে যেটা যুক্ত করবার বিষয় আমার, সেটা হচ্ছে তিনি এই বিষয়ে তার আত্মকথার তৃতীয় পর্বে, তৃতীয় অধ্যায়ে যে বর্ণনাটা দিয়েছেন সেটা পড়ে আমি যেটা বুঝেছি সে হচ্ছে যে সাংবাদিকতা একটা রাজনৈতিক তৎপরতা। যারা এখন এই দেশে সাংবাদিকতা করতে গিয়ে বলেন যে রাজনীতি নিরপেক্ষ সাংবাদিকতা সম্ভব, আবুল মনসুর আহমদ 23 সাল থেকে এটাকে বিরোধিতা করে এসছেন। তিনি বলছেন, এবং ওই যে আমাদের এক বন্ধু এখানে 5 দফার কথা বলেছেন, সেখানে বলছেন যে সাংবাদিকতার মধ্যে মালিক এবং সম্পাদকের শ্রেণীগত কথাগুলো আছে, রাজনীতিগত সংগঠনগত মত পার্থক্য থাকবে। তিনি যখন কৃষক পত্রিকা ছেড়ে আসেন, যারা থেকে গেলেন তাদেরকে উনি একটা উপদেশ দিয়ে এসেছিলেন যে মালিক কর্তৃপক্ষ যেহেতু তোমাকে বেতন দেয়, সুতরাং তার যা রাজনীতি সেটা তোমাকে অনুসরণ করতে হবে। সঙ্গে তিনি আরেকটা কথা বলেছেন যে আমি নিজের জীবনের জন্য এটা মানি নাই, কারণ তার নিজের একটা কৈশোর থেকে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছিল। এবং তিনি বলছেন অন্যদের জন্য এটা হতে পারে, তিনি এটা করেন নাই। কেমন করে? যে 3-4 পত্রিকা, বিশেষ দৈনিক পত্রিকার কথা আমরা এখানে আলাপ শুনেছি, সেগুলো ভীষণভাবে রাজনীতি প্রণোদিত ছিল। প্রথম যে দৈনিকটার কথা আমরা আলাপ করেছি সেটা হচ্ছে কৃষক প্রজা আন্দোলনের পক্ষে এটা ওকালতি করত রাজনৈতিকভাবে। পরেরটা যে নবযুগ, এটা ফজল হকের প্রতিষ্ঠিত পত্রিকা ছিল, পরে ইতিহাদের সঙ্গে সরওয়ারদের সম্পর্ক ছিল, সরওয়ারদিগুলি প্রতিষ্ঠা ছিল। অর্থাৎ এদিক থেকে যদি আপনি লক্ষ্য করুন, তার রাজনৈতিক জীবনের যে অভিযাত্রা অসাধারণ ব্যাপার, এবং এই অভিযাত্রার এই জার্নিটার যে বাঘ পরিবর্তনগুলো হয়েছে, সেই বাঘগুলি কেন পরিবর্তন হয়েছে সেটা যদি আমরা বুঝবার চেষ্টা করি, তাহলে এই অঞ্চলের বিশেষত আজকে যে অঞ্চল বাংলাদেশ তার ভেতরে যে সমাজ এবং রাজনীতির মধ্যে যে বিবর্তনগুলি হয়েছে সেটা আবুল মনসুরের জীবন থেকে বোঝা যায়। এমনকি তার ধর্মজীবন সম্পর্কেও যদি আমরা একসাথে আপনার আলাপ করি, আবুল মনসুর আহমেদ ছোটোবেলায় খুব প্র্যাকটিসিং মুসলমান ছিলেন, খুবই প্র্যাকটিসিং, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তেন ছোটোবেলায় 15-16 বছর বয়সে। এরপরে তার জীবনের একটা পর্ব গেছে, তিনি নাস্তিক ছিলেন, এবং এই নাস্তিকের পেছনে এই কমিউনিস্ট পার্টির অর্ধশিক্ষিত কোনো লোকদের বয়ান থেকে উনি নাস্তিক অর্জন করেন নাই। উনি স্পিনোজা পড়েছেন, উনি দেকার্তিস পড়েছেন, উনি হেগেল পড়েছেন, বলেছেন যে মার্কসের ক্যাপিটাল কিছু পড়বার চেষ্টা করেছেন, লক পড়েছেন, ডেভিড হিউম পড়েছেন। এগুলি পড়ার মধ্য দিয়ে তার এক ধরনের নাস্তিকের জীবনের একটা পর্ব গেছে। তারপরের পর্ব হচ্ছে সংশয়বাদ, অ্যাগনস্টিক্স, তার একজন বিখ্যাত অধ্যাপকের প্রভাবে উনি বুঝতে পেরেছেন যে এরকম একটা অবস্থান নেওয়ার কোনো মানে হয় না। শেষ জীবনে তিনি সংশয়বাদ থেকে গিয়ে আপনার এক ধরনের আচার অনুষ্ঠান বিবর্জিত একেশ্বরবাদী চিন্তার নন প্র্যাকটিসিং মুসলমান হিসেবে নিজের জীবনযাপন করেছেন। রাজনৈতিকভাবে তিনি কী করেছেন? শুরু করেছেন প্রজা আন্দোলন দিয়ে ছোটোবেলায় ময়মনসিংহে, তারপর উনি কংগ্রেস করেছেন, কংগ্রেসের পর উনি মুসলিম লীগ হয়েছেন, মুসলিম লীগ হওয়ার পর স্বাধীন পাকিস্তানের পূর্ব পাকিস্তানের আওয়ামী মুসলিম লীগ হয়েছেন, পরে আওয়ামী লীগ হিসেবে তার রাজনৈতিকভাবে শেষের দিকে উনি আর সে অর্থে সক্রিয় রাজনীতিতে ছিলেন না, লেখায় যুক্ত ছিলেন। তো প্রশ্ন হচ্ছে যে এই বাক পরিবর্তনের পেছনে প্রত্যেকটার মধ্যে তারা একটা অনন্য অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। একটা উদাহরণ একজন এখানে বক্তা বলছেন যে উনি যখন স্কুলে পড়েন, স্কুলে পাঠশালায়, উনি লিখেছেন যে পাঠশালায় যখন পড়েন তখন একটা নর্ওয়ে স্টেটের যে ম্যানেজার উনি গিয়ে বলছেন, বক্তৃতা করছেন ওইখানে, যে আজকাল ভদ্রলোকদের পাশাপাশি মুসলমানরাও লেখাপড়া করছে দেখে আনন্দিত হলাম। উনি প্রতিবাদ করেছিলেন, 15 বছর হয়নি তখন,
কিংবা তার বাড়িতে একটা চাচার কাছে কাগজ আসতো কলকাতা থেকে, তখন তিনি সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্র, সম্ভবত বসুমতী কাগজের নাম। সেইখানে এরকমই আরেক কথাবার্তা ছিল মুসলমানদের সম্পর্কে। তিনি প্রতিবাদ পাঠিয়েছিলেন লিখিত এবং চাচাকে বলছিলেন এই কাগজ রাখবার দরকার নাই, কিন্তু উনি এটা মুসলমান হিসেবে করেন নাই। যেমন ধরুন যে একটা উদাহরণ এসছে, আবুল হাশিমের সঙ্গে তার একদিন তর্ক হচ্ছে, বলছে আবুল হাশিমকে উনি বলছেন যে আপনি ইসলাম পছন্দ করেন, আমি মুসলমান পছন্দ করি। কেন মুসলমান পছন্দ করি? ইতিহাসের বাংলাদেশের ইতিহাস বিকাশের ওই পর্বে এই দেশে মুসলমানরা কৃষকদের প্রায় 88% ছিল এবং জমিদারি মহাজনী জমিদারি ট্যাক্স আর মহাজনী সুদ এটার জাতাকলে ভীষণভাবে তারা একটা নিপীড়িত জনগোষ্ঠী হিসেবে জীবনযাপন করেছে। আমি এক সঙ্গে মাত্র 5 বছর আগে মাওয়িস্ট কমিউনিস্টরা যারা যে জঙ্গলের মধ্যে লড়াই করছে ভারতে, তারা একটা রেজলিউশন নিয়েছিল ওয়ার অন টেরর যখন চলছে, যে মুসলমান যে জনগোষ্ঠী তার পক্ষে দাঁড়াতে হবে, কারা? কমিউনিস্ট পার্টি। কেন? ওয়ার অন টেরর ভিকটিম হচ্ছে মুসলমানরা, তাহলে মুসলমানরা হচ্ছে এই মুহূর্তে নিপীড়িত জাতিগোষ্ঠীর অন্তর্গত। তাহলে আবুল মনসুর আহমেদ যেহেতু একটা ইসলাম পন্থী মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, উনি যদি, যাতে আপনাদের সংশয় না হয় যে উনি সাম্প্রদায়িক ধর্মীয় সাম্প্রদায়িকতার কারণে মুসলমানদের পছন্দ করেছেন, ব্যাপারটাই না, এটা অত্যন্ত রাজনৈতিক তাত্ত্বিক বিশ্লেষণের অংশ হিসেবে একজন নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে দাঁড়িয়েছিলেন। যেমন 5 বছর আগে ভারতের একটা মাওয়িস্ট কমিউনিস্ট পার্টি তারা মুসলমানদেরকে নিপীড়িত জনগোষ্ঠী হিসেবে দেখেছেন। কংগ্রেসের উনি কংগ্রেস ত্যাগ করেছেন তখন যখন প্রজা আন্দোলনের একটা বিকাশের পর্যায়ে বাংলা অবিভক্ত বাংলার রাজনীতিতে দেখছেন যে সমস্ত হিন্দু রাজনীতিকরা জমিদার প্রথার পক্ষে দাঁড়িয়ে গেছে এবং যারা জমিদারির প্রথার বিরুদ্ধে মহাজনী প্রথার বিরুদ্ধে আছেন তারা আপনার এই প্রজাসত্ত্ব আইন পাস করা, ঋণ সালিসি বোর্ড করা, এগুলির জন্য আন্দোলন করছেন। তখন উনি কংগ্রেস ছেড়ে মুসলিম লীগে যান, কারণ জমিদারি উচ্ছেদের কথা প্রথম মুসলিম লীগ বলেছিল এবং সেটা ময়মনসিংহের যে কমিটি যেটার মধ্যে আবুল মনসুর ছিলেন, বেঙ্গল মুসলিম লীগে জমিদারি প্রথা বাতিল করা হবে এই প্রস্তাবটা প্রথম ময়মনসিংহ কমিটি থেকে গিয়েছিল। পশ্চিম পাকিস্তানের ওই মানে পাকিস্তানের ওই পারে ওই আন্দোলনের মধ্যে কিন্তু জমিদারি প্রথা উচ্ছেদের কথা ছিল না। তো ফলে তিনি যখন রাজনীতি পরিবর্তন করেন কিংবা ধর্মীয় মত পরিবর্তন করেন চিন্তার, তার পেছনে সবগুলির মধ্যে বস্তুনিষ্ঠ সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণ ছিল। ভাষার ব্যাপারটা এসছে, ভাষার রাজনীতির প্রশ্নটা তো আবুল মনসুর সারা ওই সময়ে এই অঞ্চলের একটা মানুষও আলোচনা করেন নাই, অথচ উত্তর ভারতে তখন অনেকগুলো ঘটনা ঘটে গেছে। ভাষার রাজনীতিটা কত চমৎকার এটা বোঝার জন্যে এই বেঙ্গলের আসবার আগে আপনার একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে আজকে হিন্দি এবং উর্দু দুইটা ভাষা, এটা একসময় হিন্দামি বলে একটা ভাষা ছিল, এটা অন্য নামেও ডাকা হয়। গিলক্রিস্ট বলে এক ভদ্রলোক আয়ারল্যান্ড থেকে আসছিলেন, ডাক্তার, বেঙ্গল এসছিলেন, খুব সুবিধা করতে পারে না, এখানে মৃত্যুঞ্জয় তর্কালঙ্কারদের সঙ্গে মিশে বাংলার অঞ্চলে ফোর্ট উইলিয়াম কলেজ কেন্দ্রিক তারা প্রথমে বাংলা ভাষাকে দুই ভাগে ভাগ করে, সংস্কৃতাইজড বাংলা আর নন সংস্কৃতাইজড বাংলা। এরা যে সংস্কৃতাইজেশনটা করে এটা একটা উপনিবেশিক রাজনীতিরও অংশ। এই কাজটা সর্বভারতীয় পর্যায়ে হয় আরও ভয়াবহভাবে এবং কীভাবে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়ে, একটা হচ্ছে আপনার এই এটার সঙ্গে গেলক্রিস্টরাও ছিল, মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার এই পারে তারা সেটা ওইখানে ছিল না। সে লক্ষ্য করুন এই হিন্দামি ভাষাকে প্রথমে স্ক্রিপ্টে ভাগ করা হল, দেবনাগরী স্ক্রিপ্ট এবং পার্সি স্ক্রিপ্ট। দেবনাগরী স্ক্রিপ্ট তার সঙ্গে সংস্কৃতাইজড হিন্দি, তার সঙ্গে কংগ্রেস, তার সঙ্গে হিন্দুস্তান। আপনি জাস্ট গ্রাফটা খেয়াল করুন, এইদিকে দেবনাগরী হিন্দামি থেকে উর্দু, পার্সিয়ান স্ক্রিপ্ট মুসলিম লীগ পাকিস্তান,
এই যে ভাষা এবং রাজনীতির সঙ্গে যে একটা আরেকটার সঙ্গে লেগে থাকে, এইটা আবুল মনসুর আহমেদ খুব ভালো করে বুঝেছিলেন। অন্তত তার অঞ্চলে, যে অঞ্চলের উনি মানুষ ছিলেন, এখানে উনি দুইটা লড়াই করেছেন। একটা হচ্ছে ভাষার ক্ষেত্রে, একটা হচ্ছে বাঙালি এবং বাঙালের লড়াই, এই একটা হচ্ছে যে এই দেশের যে মুসলমানি ভাষা কেন তিনি করবেন না। আপনি যদি লক্ষ্য করুন, উনি একটা ছোট্ট ছাত্র বাচ্চাদের জন্য একটা বই লিখেছিলেন, রামায়ণী কথা বলে একটা বই প্রচলিত ছিল, আপনার হিন্দু এলিটদের বাচ্চা কাচ্চাদের জন্য সেখানে পড়ানো হতো। উনি একটা বই লিখেছিলেন মুসলমানি কথা বাচ্চাদের স্কুলে। এটা যখন টেক্সট বুক, এটার মধ্যে উনি আল্লাহ, খোদা, রমজান এইসব লিখেছেন। তো ওই শিক্ষা বিভাগের যে কর্মকর্তা একজন ব্রাহ্মণ এলিট, উনি ছাপতে পারি, কিন্তু কিছু ফুটনোট দিতে হবে। কী ফুটনোট? আল্লাহর জায়গায় লিখতে হবে ঈশ্বর, রমজানের জায়গায় লিখতে হবে উপবাস, যাতে ছাত্রছাত্রীরা বোঝে। তাহলে এই লোকটার পক্ষে পাকিস্তান আন্দোলন করা ছাড়া কোনো পথ আছে? 1943 সনে উনি বক্তৃতা দিয়েছিলেন, 40 সালে লাহোর রেজুলিউশন হয়ে গেছে, 43 সনে উনি বক্তৃতা দিয়েছিলেন যে আমি যা কলকাতায় সাহিত্যিক জীবনে আমি যা বাস্তবে দেখছি, রাজনৈতিক পাকিস্তান হবে কি হবে না আমি জানি না, কিন্তু একটা সাংস্কৃতিক এবং এক সাহিত্যিক পাকিস্তান এখানে হবেই। কারণ রোজার জায়গায় বুঝিয়ে দিতে হবে ফুটলুট লিখে উপবাস। লক্ষ্য করুন ভাষা কীভাবে মানুষকে বিভাজন করে এই দেশে। এই মুহূর্তেও জয় বাংলাকেও বললে আমরা বুঝতে পারি এই লোকটা আওয়ামী লীগ করে, বাংলাদেশ চিন্তাবাদ বললে বুঝতে পারি এটা বিএনপি অথবা অন্য এনটি আওয়ামী লীগ কোনো পার্টি। তেমনি আমার ছোটো বাচ্চাকে যখন আমি এগুলো একদিন বোঝাচ্ছিলাম অনেক বছর আগে, যে ভাষা দিয়ে দেখো, জল বললে বুঝতে পারি যে এই ছেলেটা তো মেয়েটা হিন্দু, পানি বললে মুসলমান, এরকম অনেক শব্দ আপনারা জানেন। তাহলে এই যে একটা স্বাধীন দেশে এত বছর পরেও এই শব্দগুলিকে যে আমরা ধরে রেখেছি, বা বিভিন্ন সম্প্রদায় হিন্দু এবং মুসলমান সম্প্রদায়, এর পেছনের রাজনৈতিক, অর্থনৈতিক, ঐতিহাসিকতা আবুল মনসুরের সময় আবুল মনসুরের থেকে বেশি কেউ বোঝে নাই। আর একটা কথা উঠেছিল কলকাতায় 30-এর দশকে যে স্ট্যান্ডার্ড বাংলা কোনটা হবে, এতে মেলা বিতর্ক হয়েছে। প্রথমে রবীন্দ্রনাথ পর্যন্ত বলেছিলেন, পরে উনি মৃত্যুর 2 বছর আগে কেউ একজন উল্লেখ করেছেন, এটা অবস্থান পরিবর্তন করেছিলেন, বুঝতে পেরেছিলেন। ওনার বক্তব্য হচ্ছে যে ঢাকা, আমি কোট করছি রবীন্দ্রনাথকে, বলছেন কলকাতা হচ্ছে বাংলার রাজধানী, তাহলে কলকাতা হচ্ছে বাংলার এসেন্স। উনি ইংরেজি শব্দটাই ব্যবহার করেছেন, এসেন্স, নির্যাস। তাহলে কলকাতাকে কেন্দ্র করে তার আশপাশের ভাগীরথী নদীর এই পারের যে মানুষের যে ভাষা, সেইটি স্ট্যান্ডার্ড ভাষা। আবুল মনসুর আহমেদ তখন প্রশ্ন করেছিলেন, পার্টিকুলারলি অ্যাসার্ট করেছিলেন 71 সালের পরে। ওই ভাষাটা কোনটা আপনারা জানেন তো, খেলুম গেলুম, এগুলি কিন্তু হিন্দু মুসলমান সব সাহিত্যিকরাই কম বেশি চর্চা করেছেন, আবুল মনসুর আহমেদ করেন নাই। স্বাধীনতার পর তিনি প্রশ্ন তুলেছিলেন যে ঢাকা যেহেতু এখন বাংলাদেশের রাজধানী, আমরা যদি ওই সংজ্ঞায় যাই রবীন্দ্রনাথের, তাহলে এই ঢাকার চারপাশের মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, এই ভাষাটা হবে যদি আমরা ওই সংজ্ঞায় যাই, রবীন্দ্রনাথের সংজ্ঞায় যাই, স্ট্যান্ডার্ড বাংলা। তিনি আরও লক্ষ্য করেছিলেন আপনি, এবং এটা কি ভয়াবহ যদি সেই সময়টার কথা চিন্তা করেন, আজকে স্বাধীন দেশে আমরা তার 60-70-80 বছর পরে, হ্যাঁ, বা 100 বছর পরে দাঁড়িয়ে এটার বিভৎসতা সম্পর্কে অনুমান করাও কঠিন। হিন্দু এলিটরা নাটক লিখছে মোগলদের উপর নাটক, এখন সে যে ইয়াং চরিত্রগুলি একজন আরেকজনকে মোগল চরিত্র কিন্তু বলছে, পিসেমশাই মেসুমশাই করে ডাকছে, এটা লক্ষ্য করেছেন। সেই জন্যই তিনি তার নাটকে এইখানকার ভাষা বসিয়েছেন। ফলে এই অঞ্চলের মানুষ নানান পর্যায়ে লড়াই করেছেন, সংস্কৃতির পর্যায়ে, শিক্ষার পর্যায়ে, ভাষার, সাহিত্যের পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, তো বটেই। আরেকটা বড় কারণ, এখন এই অভিজ্ঞতার মধ্যে যে মোটামুটি সবাই অনেক কিছু আলাপ করেছেন, স্যার তো নিশ্চয়ই আরও অনেক করবেন, একটা বই সম্পর্কে আলোচনা হয় নাই, ইংরেজি বই, তার ছোট্ট আলাদাভাবে পাওয়াও যায় না। সেটা হচ্ছে যে এটা স্বাধীন বাংলাদেশ হওয়ার পর বইটা লিখেছেন, এন্ড অফ এ বিট্রায়াল,
বার্থ অফ বাংলাদেশ, এন্ড অফ এ বেট্রেল। কী বেট্রেল? 1940 সালে যে লাহোর রেজলিউশন হয়েছিল, তখন তো একটা পাকিস্তানের জন্য লড়াই হয় নাই, সেই এসের গণ্ডগোল আপনারা অনেকেই জানেন, স্টেট অর স্টেট। পাকিস্তান যখন 1947 সালে সরওয়ারদের নেতৃত্বে সেই স্টেট জিন্নার ইঙ্গিতে স্টেট হয়ে গেল, কিন্তু এই অঞ্চলে 49 সাল থেকে প্রথম যখন সবচেয়ে বিরোধী বড় বিরোধী দল হিসাবে তৈরি হয়, যে সাহিত্য শাসনের কথা বলা হয়েছিল 49 সাল থেকে, সব জায়গায় দেখবেন লাহোর প্রস্তাব ভিত্তিক আঞ্চলিক সাহিত্য শাসন চাই। ছয় দফার যে প্রিয়াম্বল, ছয় দফার বেরোনোর পরে তার একটা মুক্তি সনদ নামে একটা বড় ইয়ে লিখেছিলেন, সেটা আবুল মনসুর আহমেদ লিখে দিয়েছিলেন, ছয় দফাটা না, একই কথা ছয় দফা ভিত্তিক তো 70 সালে নির্বাচন হয়েছে। তো সেখানে আপনার ওই লাহোর রেজলিউশনের ভিত্তিতে পাকিস্তানি কাঠামোর উপর পূর্ণাঙ্গ স্বায়ত্ত শাসনের কথা বলা হচ্ছে। অর্থাৎ 1940 সালে এই অঞ্চলের মুসলমানরা যে পাকিস্তান চেয়েছিল, ওই পশ্চিম পাকিস্তান আর এই দুইটা মিলে দুই এক পাকিস্তান চায় নাই, সেই সব এটা আবুল মনসুর আহমেদের আর্গুমেন্ট হচ্ছে শেষ পর্যন্ত। এবং এই অঞ্চলের মানুষ আরও একবার খুশি হয়েছিল 1905 সালে বঙ্গ বিভাগের সময়, বাংলা এবং আসাম মিলে আপনার যেই একটা প্রদেশ তৈরি হয়েছিল, এই অঞ্চলের কৃষিভিত্তিক সমাজ এমনকি তার এলিটটাও দুইটা দুই কারণে যদিও এই মুসলমানের এটা চেয়েছিল। সেইটাই আবুল মনসুর বলছেন যে এত বছর পর একটা সশস্ত্র স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে সেই 1947 সালের যে পাকিস্তান, যে বিক্রয়টা করা হয়েছিল, যে পূর্ব পাকিস্তান সেটা করা হয়েছিল, এটা ওনার আর্গুমেন্ট। বহু বছর আমি চিন্তা করেছি যে আবুল মনসুর আহমেদ এই চিন্তাটা অন্তত ভুল। কেন? 52 সাল থেকে শুরু করে বিশেষত 62 এবং 69 সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে আপনার যে বাঙালি জাতীয়তাবাদ গড়ে ওঠে, সেইটা ভারতবর্ষের মধ্যে যে হিন্দু মুসলমানের সমস্যা সেইটা থেকে অতিক্রম করে অনেক জায়গায় উপরে চলে যায়, এটা আমার ধারণা। ফলে উনি যখন বলছেন যে এন্ড অফ এ বিট্রেল এবং ব্যাপারটা তাই হয়েছে, সেইটা এখন আমার পরিণত বয়স যদি আবার নতুন করে চিন্তা করি যে তাহলে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম কেন? তাহলে কি আমরা সেই পূর্ব পাকিস্তানই কায়েম করেছি? তাহলে কি আবুল মনসুর আহমেদই ঠিক? আওয়ামী লীগ তার দিন বলছে যে তারা অন্যরাই সামরিক শাসক টাসকরা করছে, এবার তো তারা 10 বছর ধরে 14 বছর ধরে 2/3 মেজরিটি আছে, তারা তো তাদের স্বার্থে অনেক কিছুই পরিবর্তন করেছে। তাহলে কি আবুল মনসুর আহমেদই ঠিক? দ্যাট ওয়াজ জাস্ট এন্ড অফ এ বিট্রেল। যদি সেইটা ইতিহাসের সেই নিয়তি আমরা মেনে না নেই, তাহলে কিন্তু আমাদের নতুন সংগ্রাম করবার ব্যাপার আছে। যদি আমরা একটা সেকুলার সমাজ চাই, যদি একটা সেকুলার রাষ্ট্র চাই, তাহলে এই মুহূর্তে যে সংগ্রামটা শুরু করতে হবে, তার আগে বুঝতে হবে এ পর্যন্ত শাসক শ্রেণীর তাদের নানান নাম নির্বিশেষে তারা এই বাঙালি মুসলমান মধ্যবিত্তের রাজনীতি এবং তাকে শাসক শ্রেণী হিসেবে প্রতিষ্ঠা করেছে, মুখে যাই বলুক না কেন। প্রশ্নটা হচ্ছে যে তাহলে রাজনৈতিকভাবে আবুল মনসুর আহমদ আজকে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে ভনিতা বাদ দিয়ে পরিষ্কার করে বলা রাজনীতি একটা সাংবাদিকতা, একটা রাজনৈতিক তৎপরতা, সেটা কোন রাজনীতির পক্ষে আপনি অবলম্বন করবেন, হ্যাঁ সেটা আপনার ইচ্ছা, কিন্তু বলেন না এইটা একটা আয়না ফায়না জিনিস, তার টাইপের জিনিস যে আমি আয়নায় যেটা দেখাবো সেটাই রাজনীতি, সেটাই সাংবাদিকতা। কোনটা আমি বেশি করে দেখাতে চাই, এটা আবুল মনসুর আহমেদের জীবন থেকে এবং তার তত্ত্ব থেকে, হ্যাঁ দুটো থেকে সেখানে বাড়াচ্ছে। দুই, আমরা সেই বাঙাল আর বাঙালির ভদ্রলোকের যে রাজনীতি সংস্কৃতি, সেটার থেকে আমরা কি একটা বাঙালির সংস্কৃতিকে বিকশিত করার চেষ্টা করব, নাকি এখনও কলকাতার দিকে তাকিয়ে থাকব? রবীন্দ্রনাথ নিজেই শেষ পর্যন্ত যে বললেন, বিশেষ তার বাক্যটা হলো এই, দুই বাংলা দেহে এবং মনে দুই। তাহলে এই দেহে থেকে এই মনের মিলনের কথা, এপার বাংলা ওপার বাংলা যারা করেন, আবুল মনসুর আহমেদকে ভালো করে পাঠ করেন, আপনার ইতিহাসটা বোঝেন না, রাজনীতিটা বোঝেন না, আপনারা একটা সুষ্ঠ গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্রের বিকাশের মধ্য দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সুন্দর সম্পর্ক হতে পারে, তার ঔপনিবেশিক চিন্তার শিকার থেকে এটা হওয়া সম্ভব না, এইটা আবুল মনসুর আহমেদ আমাদের শিখিয়েছেন।
আমার মনে হয় যে স্যার যখন থাকেন উনি আমার প্রত্যক্ষভাবে শিক্ষক, সেই দিক থেকে আমার একটা গর্ব আছে। ওনাকে বসিয়ে রেখে বক্তৃতা করতে আমার ভীষণ বেয়াদবি লাগে মোট সবসময়ই। আমি আর এই বিষয়ে কিছু বলতে চাই না, শুধু শেষ কথা হচ্ছে যে সাংবাদিকতায় দ্বিতীয়টি আলোচনা, আর্য সমাজের যে কথাটা বলছেন খেয়াল করুন, ওইটা থেকে এখন তো আর আর্য সমাজ নেই, ওখান থেকে কেউ মুসলমানও হচ্ছে না, মুসলমান হয়ে আবার হিন্দুত্বেও যাচ্ছে না, কিন্তু ওইখান থেকে এসেন্সটাকে শিখবটা কি? আমরা শিখবার বিষয় হচ্ছে জনপ্রিয় মতামতই সবসময় সঠিক মতামত নয়। আবুল মনসুর আহমদ ওইটা বুঝিয়েছেন, একদিকে জনস্রোত এবং চিন্তার যে গড্ডালিকা সেইটা থেকে ভিন্নভাবে ভাববার বুদ্ধিবৃত্তিক সামর্থ্য এবং রাজনৈতিক অঙ্গীকার আবুল মনসুর আহমদের ছিল।